বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তবে যতটুকু জানা যায়, শীর্ষ পর্যায়ের কয়েকজন দেশি ফুটবলার এক মৌসুমে 50 থেকে 75 লাখ টাকা পর্যন্ত পান। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি বেতন কে পান তা অবশ্য জানা যায় না। কারণ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ফুটবল ক্লাবগুলো দল বদলের সময় খেলোয়াড়দের কত দামে দলে ভেড়ান তা কখনোই প্রকাশ করা হয় না। ফুটবলার বা ফুটবল ফেডারেশনও বিষয়টি গোপন রাখে। ফলে ঘরোয়া ফুটবলে বর্তমানে সবচেয়ে দামি খেলোয়াড় কে তা স্পষ্টভাবে জানা যায় না। কিন্তু সব দিক বিবেচনা করে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে কার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত, এই প্রশ্ন করা হলে এক একজন হয়তো এক এক বিবেচনায় উত্তর দিবেন। তবে ফুটবল প্রেমীদের এই হিসাব নিকাশ সহজ করে দিয়েছে transfermarket.com। বিশ্বের প্রায় প্রতিটি লিগে খেলা ফুটবলারদের পারফরমেন্স বিশ্লেষণ করে তার সম্ভাব্য ট্রান্সফার ফি নির্ধারণ করে এই ওয়েবসাইট। ট্রান্সফার মার্কেটের বাজার দরে আছে বাংলাদেশের 500 ফুটবলারের তালিকা। সেই তালিকা নিয়ে কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি ট্রান্সফার মার্কেটের তালিকায় বাংলাদেশের সবচেয়ে দামি 10 ফুটবলার কারা। বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় 10 নম্বরে আছেন চট্টগ্রাম আবাহনীর লেফট ব্যাক মনির আলম। 21 বছর বয়সী এই ফুটবলার 2019 সালে মুক্তিযোদ্ধা থেকে চট্টগ্রাম আবাহনীতে যোগ দেন। এক বছর আগে ট্রান্সফার মার্কেটের হিসাবে মনিরের দাম ছিল 1 লাখ ইউরো। গত মৌসুমে তার পারফরমেন্সের কারণে এখন তার মূল্য দাঁড়িয়েছে 1,25,000 ইউরো বা বাংলাদেশি 1,22,00,000 টাকা। দামি ফুটবলারের তালিকায় 9 নম্বরে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। 2 বছর ধরেই দ্রুতগতির এই ফুটবলারের মূল্য 1,25,000 ইউরো বা বাংলাদেশি মুদ্রায় 1,22,00,000 টাকা। 8 নম্বরে আছেন জাতীয় দল ও শেখ রাসেল ক্রীড়াচক্রের ডিফেন্ডার রহমত মিয়া। 22 বছর বয়সী এই ফুটবলারের দামও 1,25,000 ইউরো বা 1,22,00,000 টাকা। যদিও একসময় ট্রান্সফার মার্কেটে তার মূল্য 1,50,000 ইউরো পর্যন্ত উঠেছিল। 7 নম্বরে রয়েছেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। জাতীয় দলের এই তারকা ফুটবলারের মূল্য 1,25,000 ইউরো বা 1,22,00,000 টাকা। তালিকার 6 নম্বরে থাকা নামটি অনেকের কাছে নতুন হলেও নিজের পারফরমেন্স দিয়ে ট্রান্সফার মার্কেটে নজর কাড়ছেন। তিনি হলেন শেখ রাসেলের গোলকিপার রাসেল মাহমুদ লিটন। এবছর রহমতগঞ্জ থেকে শেখ রাসেল এসেছেন এই গোলকিপার। গত বছর এক পর্যায়ে লিটনের দাম বেড়ে 1,50,000 ইউরো হয়েছিল। তবে বর্তমানে তার মূল্য 1,25,000 ইউরো বা 1,22,00,000 টাকা। শীর্ষ পাঁচে থাকা ফুটবলারদের মধ্যে সবার শেষের নামটি সোহেল রানা। জাতীয় দলের এই মিডফিল্ডার এবছরই আবাহনী ছেড়ে বসুন্ধরায় যোগ দিয়েছেন। ট্রান্সফার মার্কেটে তার মূল্য 1,25,000 ইউরো বা বাংলাদেশি 1,22,00,000 টাকা। অনেকের বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার দাবিদার হলেও ট্রান্সফার মার্কেটের হিসাবে 4 নম্বরে আছেন জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। আগের 6 জনের মতো তার দামও 1,25,000 ইউরো বা 1,22,00,000 টাকা। বাংলাদেশিদের মধ্যে তৃতীয় দামি ফুটবলারের নাম তপু বর্মন। জাতীয় দল ও বসুন্ধরা কিংসের রক্ষণভাগ সামলানো দেশসেরা এই ডিফেন্ডারের মূল্য 1,50,000 ইউরো বা 1,47,00,000 টাকা। মাত্র 18 বছর বয়সেই মূল্যবান বাংলাদেশি ফুটবলারের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইয়াসিন আরাফাত। সাইফ স্পোর্টিং ক্লাব থেকে এবছরই বসুন্ধরায় যোগ দিয়েছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। ট্রান্সফার মার্কেট তার মূল্য ধরেছে 1,75,000,000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 1,70,00,000 টাকা। বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার এখন আনিসুর রহমান জিকো। 24 বছর বয়সী এই গোলকিপার গত 2 মৌসুম ধরে খেলছেন বসুন্ধরা কিংসে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের গোলবারের নিচেও দুর্দান্ত খেলছেন জিকো। দারুণ দারুণ সব সেভ করে দক্ষিণ এশিয়ার ফুটবলে এরমধ্যে হয়ে উঠেছেন তারকা। আর ট্রান্সফার মার্কেটেও উপরের দিকে উঠছে তার দামটা। এই মুহূর্তে জিকোর সম্ভাব্য মূল্য 2,00,000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াবে প্রায় 1,95,00,000 টাকা।
এ ছিল বাংলাদেশের সবচেয়ে দামি 10 ফুটবলারের তালিকা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর নিয়মিত বাংলাদেশের ফুটবলের নানা তথ্য পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।